উভতি আহিছো আমাৰ আলোচনাৰ মাজলৈ। ইতিমধ্যে বিৰতিৰ আগতে এজন দৰ্শকে আমাক কৈছিলে যে এই সন্দৰ্ভত সার্ভে হ'ব লাগে, এই সন্দৰ্ভত আমি ভৱিষ্যতে সার্ভে কৰাৰ ব্যৱস্থা কৰিম। কিন্তু আৰু এটা আমাৰ আলোচনাত ওলাইছে, এটা গেপ ৰৈ গৈছে। এটা গেপ কিয় ৰৈ যায়? আঁচনিবিলাক গ্ৰহণ কৰাৰ পিছতো এটা অসমতা দেখা যায়, এই অসমতা কিয় সৃষ্টি হয়? অৰ্থনীতিবিদসকলে এই ক্ষেত্ৰত কি কয়? তেওঁলোকে আচলতে এটা নীতি নিৰ্ধাৰণতে ব্যস্ত থাকেনে যে সাধাৰণ মানুহক চুই যাব পৰাকৈ ব্যৱহাৰিক দিশত এই ক্ষেত্ৰত গুৰুত্ব আৰোপ কৰিবলৈ তেওঁলোকৰ কোনো ধৰণৰ তেওঁলোকৰ যিসমূহ তত্ত্ব আছে সেই তত্ত্বসমূহে নকয় নেকি? ছাৰ কি কয়? সেইটো কথা, অৰ্থনীতিবিদসকলে খুব চেঞ্চিটিভ। এতিয়া যিটো ডিবেট ইণ্ডিয়াত চলিছে, যে এইটো অমর্ত্য সেন আর জগদীশ ভগবতীর মধ্যে একটা ডিবেট আপনাদের চলি আছে, দেখা পাইছে। এটা বিভিন্ন ধরনের আসনি, ফুড সিকিউরিটি বিল আনিছে, এজনে কৈছে যে এটা আমি ইমপ্লিমেন্ট করব পারি নে নয়। এটা আসনি কিছু আনিলে নহব, ইমপ্লিমেন্ট করা খুব ইম্পর্টেন্ট, সেই কথাটো অর্থনীতিবিদ সকলে গুরুত্ব দিয়ে। আর পৃথিবীত আপনি যিমানে ডাঙৰ আসনি নিব, বহুত মানুষ যদি ইমপ্লিমেন্ট করবলৈ লাগে, তেতিয়াহলে আপনি বহুত ভাল মানুষ বিচারি নাপায়। যাবিলাকত আসলে মানুষ কম লাগে, তেনেকুৱা ধরনের আপনি ধরনের প্রসেস এটা সৃষ্টি করলে আসনিবিলাক ইমপ্লিমেন্ট করাটো খুব, এটা আসনি আনার তা কেনেকে ইমপ্লিমেন্ট করি সেটা করাটো খুব দরকার ইনস্টিটিউশনবিলাকৰ কারণে। এই কথাটো আছে, আমি এটা ইমান সময় নাই, কিন্তু আমি আগৰ আলোচনার মানে একটা কথা এখানে কব ওলাইছো, আমি এটা কথা মন করা উচিত, কারণ আমি এটা খুব একটা নেগেটিভ মানে আমি ব্যালেন্স এটা যেটা ভিউ লওয়া উচিত। যিকোনো এটা পরিবর্তনে পৃথিবীত আপনি আগৰ পৰাই চাওক, এটা পরিবর্তন অনার লগে এসাম মানুষ কিন্তু অল্প এডভার্সলি এফেক্টেড হব, এসাম মানুষ কিন্তু হয়তো সুবিধার সৃষ্টি হব। যে আমি এটা ফর আৰু এতিয়া আমি রিটেইলর কথা কৈছো, ফর ইনস্টেন্স এতিয়া কিন্তু আপনার অনলাইন রিটেইলিং কিন্তু সাংঘাতিক ধরনের প্রকাশিত হয়েছে, সেইটো তো আপনি কেনেকে বন্ধ করবো? এটা বন্ধ করার প্রশ্নই নুঠে এটা। হ্যাঁ, গতি এটা কিতাপের দোকানবিলাক পান বজাৰ হয়তো তেওঁলোকে এফেক্টেড হয়েছে, এইটো এফডিআইৰ কারণে হওয়া নাই। গতি এইবিলাক পরিবর্তন আমার সমাজে সদায় হয়ে থাকবে, বা সভ্যতা আগবাড়ার লগে টেকনোলজি আগবাড়ার লগে মানে সেইকাৰণে আমি তার কেনে খাপ খাব খুঁজো। আর কিছু বস্তু আছে যে এটা ওয়ালমার্ট বা সেইটো ডাঙৰ সমস্যাটো হয়েছে কি, দে আর বিগ, তেওঁলোক খুব ডাঙর, গতি তেওঁলোক খুব পাওয়ারফুল হব পাৰে নেকি? সেই পাওয়ারফুল যাতে তেওঁলোকে হয়, যাতে সাধারণ মানুষ যে এক্সপ্লোর করব নোৱাৰে, সেইকাৰণে কিছুমান আমাৰ ল থাকে, রুল থাকে, যেনে কম্পিটিশন পলিসি বলে একটা পলিসি এটা আছে, যেটোর ফলত কিছুমান কাম করা উচিত। এজন সাধারণ মানুষ কৈছিল যে তেওঁলোকে বস্তুবিলাক এতিয়া কম দামত বিক্রি করে মার্কেটখন লৈ তাৰপিছত আকৌ বেশি দামত করো, সেইটো একচুয়ালি কম্পিটিশন পলিসির মতে কিন্তু ইলিগেল বস্তুটো। গতি আমার সেই ইনস্টিটিউশনবিলাক বা লবিলাক যদি আমি ফুই পুট ইন প্লেস, গতি আমি তেনেকুৱা, কারণ কন্ট্রেক্ট ফার্মিং আপনাদের হয়তো বহুতে জানে বা নাজানে, পটেটো চিপস বনাবর কারণে কন্ট্রেক্ট ফার্মিং আছে, প্রথম তেনেকুৱা ধরনের এপ্রিহেনশনে আহিছিল যে মানুহবিলাক খেতিয়কসকল প্রথমে ভাল দাম দিব পিছত নিদিব, কিন্তু দেখা হল যে কন্ট্রেক্ট ফার্মিংৰ পৰা একচুয়ালি খেতিয়কসকল বহুত বেনিফিটেড হয়েছে। গতি ওয়ালমার্ট বা বাহিরা যেবিলাক আহিলে তেওঁলোকে কিমান দূর আগবাঢ়িব, এইটো কথা আমি এতিয়াই আসলে কন্ডেম করে এটা একটা ডিসিশন লব নোৱাৰো। আর বিশেষকৈ আমার লবিলাক যদি স্ট্রং হয়, আমি এনফোর্স করব পাৰো, তেতিয়াহলে হয়তো তার ভাল প্রভাববিলাক আমি। আৰু যিহেতু লৰ কথা কোৱা হৈছে, এই লবিলাক আসলে কোনে কৰিব, চৰকাৰৰ ফালৰ পৰা কৰিবনে কোনে কৰিব? এই ক্ষেত্ৰত অনন্ত কলিতা আছে, অনন্ত কলিতাই কি কয়, যিহেতু নীতি নিয়মসমূহ যদি আমাৰ ভালদৰে আগবাঢ়ি যায় তেতিয়াহলে আমি কোনো বিপদত নপৰো, কিন্তু নীতি নিয়ম কিন্তু সময়ত সকলো জলাঞ্জলি দিয়া হয়, ইয়াৰ মূল্য আসলে কোনে নিৰ্ধাৰণ কৰিব? আমাৰ অসমত উৎপাদন হোৱা বস্তু এটাৰ মূল্য বহিৰাগত সেই কোম্পানীসমূহে নিৰ্ধাৰণ কৰিবনে আমাৰ সাধাৰণ মানুহে আসলে যিটো উচিত মূল্য পাব লাগে সেইটো পাব? এই ক্ষেত্ৰত কি কয় আপুনি? আপোনালোকে চাওক, এতিয়া আমার দেহত যে শাসন চলি আছে, এইটো আসলতে আমার হয়তো সাধারণ মানুষের প্রতিনিধিও আছে, কিন্তু এই নীতিটো কার পক্ষর হয় এইটো ঐন নালাগে, যিসকলে এই অর্থনীতি সমর্থন করে তেওঁলোকেই কৈছে যে কণি কেপিটেলিজম। গতি আপনি চাও, ওয়ালমার্ট এটা এনেকুৱা অনুষ্ঠান, আর আপনাদের ইতিমধ্যে দেখিছে যে কেনেকুৱা লবিং করেছে, বা অলরেডি এতিয়া আলাপ আলোচনা করেছে, নেগোসিয়েশন করে আছে যে এই 30% যে তেওঁলোকে লব লাগে সেইটো নলয়, বা সেই তেওঁলোকে ইমান দিন অহা নাই এই কারণে যে, বা তেওঁলোকে যেটো ইনফ্রাস্ট্রাকচার করার কথা কৈছে সেইটো কৰিবলৈ তেওঁলোকে নিবিচাৰে, অকল এইটোৱে কৰিব। সেই এতিয়া যদি শিথিল করে, সেইটো কোনটো শিথিল করে? সেই কন্ডিশনবিলাক তেওঁলোকে বিচাৰিছে। আর আমি পৃথিবীর অভিজ্ঞতা কি, পৃথিবীর বিভিন্ন ঠাইর অভিজ্ঞতা কি, এভেন আমি লন্ডনের নিচিনা বা ইউরোপের নিচিনা ঠাইত মিল্কম্যান গাখির প্রডিউসারবিলাকে ডেমনস্ট্রেশন দিবলগা হয়েছে, সেইবিলাক ঠাইতে এই ঘটনা হয়েছে। অর্থাৎ পৃথিবীর অভিজ্ঞতা কি, কার পক্ষত তেওঁলোক গৈছে, ওয়ালমার্টে কার পক্ষত গৈছে, এভেন আমেরিকার কি অভিজ্ঞতা, আমেরিকার চিকাগো অঞ্চলত অনবরত কর্মচারীসকলক কেনেকুৱা এক্সপ্লয়েট কৰিছে, কেনেকুৱা দরমা দিয়ে, কেনেকুৱা তেওঁলোকে ট্রেড আন্দোলন কৰিব লাগিছে, এভেন ট্রেড আন্দোলন কৰিব নিদিয়ে, তার কারণে কেনেকুৱা বিক্ষোভ হৈছে। গতি আমি গোটেই পৃথিবীর অভিজ্ঞতা চাওক, আর তারপরে আমার ভারতের মানুষের
কিমান এতিয়া ধৰক $1.5 যদি ধৰা হয় যে $1 তলৰ মানুহবিলাক দৰিদ্ৰ তেতিয়া হলে 80% হয় গতিকে এনে এখন দেশ আৰু তাৰ লগত আমি আমেৰিকাৰ জনগণক তুলনা করলে কারণ তেওঁলোকৰ দৰিদ্ৰ কিন্তু তেওঁলোকৰ দৰিদ্ৰতাৰ লেভেলটো কি আমাৰ দৰিদ্ৰতাৰ লেভেলটো কি গতিকে এই কাৰণে আমি অবজেক্টিভ চিটিজন যদি কওঁ অবজেক্টিভ চিটিজন তাৰ অবজেক্টিভ চিটিজন আমাৰ অবজেক্টিভ চিটিজন সেইটো লৈহে আমি অবজেক্টিভ লৈ সদায় ছাবজেক্টিভ হয় অবজেক্টিভ গতিকে তেওঁলোকৰ অবজেক্টিভ চিটিজন আমাৰ অবজেক্টিভ চিটিজন সেইটো চাই পেলাই ইয়াত কৰিব লাগিব আৰু তাৰোপৰি ধৰক আমাৰ পুঁজি কি অসুবিধা হৈছে নেকি খুচুৰা ব্যৱসায়ৰ কাৰণে অ'কে আমাক লাগে প্ৰডাক্টিভ হেৰি এফ ডি আই প্ৰডাক্টিভ আমি প্ৰত্যক্ষ হেৰি লাগে আমাক স্পেকুলেটিভ বা হেৰি এইটো নালাগে আমাৰ ক'ত কোনোবা খুচুৰা ব্যৱসায়ী দোকান দিব পৰা নাই নেকি হেৰি কাৰণে পুঁজিৰ অভাৱত এইটো কেলে আহে আজি আমাৰ টকাৰ মূল্য কমিছে তেওঁলোকক কিছু ডলাৰ লাগে ডলাৰৰ ফৰেইন এক্সচেঞ্জ হেৰিটো বেছি কৰিব লাগে সেইকাৰণে যধে মধে ফৰেইন এক্সচেঞ্জ আনিলেই নহ'ব নহয় দেহৰ ইণ্টাৰেষ্টটো স্বাৰ্থটো বন্ধকি দিলে এইটো দেহখন এইটো আচলতে নহ'ব কিন্তু তেওঁলোকে যিকেইটা কণ্ডিশ্যনৰ কথা কৈছে আপুনি কিবা এটা ক'ব খুজিছিলে মই এই কথাটো ক'ব বিচাৰিছোঁ যে যদি আমি ভাৰতবৰ্ষখনক এখন কল্যাণকামী ৰাষ্ট্ৰৰ মৰ্যাদা দিছোঁ আমি ভাৰতীয় জনসাধাৰণে ইয়াৰ গোটেই কথাবিলাক আপোনাৰ বিজনেছ পলিচিত নহ'ব ইয়াত এটা সোশ্যাল পলিসি লাগিব সব ক্ষেত্রতে সেই সোশ্যাল পলিসির দৃষ্টিভঙ্গির ফালের পরে আমি সব কথা বিচার করি আপনি যদি চাই যে ভারতত 600 নিযুত খেতিয়ক আছে 1200 নিযুত ইয়াত কনজুমার আছে উপভোক্তা আছে আর এই গোটেই কথাটা আমি যদি এটা মই শেহতীয়া এটা অধ্যয়ন পাইছো যে অসম গোটেই ভারতবর্ষত প্রতি হাজার মানুষের বিপরীতে 1100 দোকান থাকে গতিকে এটা বহুত ডাঙর কথা বহুত এটা এটা লার্জ কথাত আমি গোটেই ভাবিব লাগিব কিন্তু দেখা গৈছে যে যিটো আমাৰ পলিচি তেওঁলোকে দেখুৱাইছে যে এফ ডি আই ৰিটেইলত তেওঁলোকে লিগেল ফ্ৰেমৱৰ্কৰ কথা কৈছে যে যদি মই যদি এটা বস্তু বিক্ৰী কৰিবলৈ যাওঁ মোক এটা মই এটা লিগেল এণ্টিটি এটা মোক লাগিব আমাৰ খেতিয়কে বাৰু কোম্পানী গঠন কৰি গৈ ৱালমাৰ্টত বস্তু বিক্ৰী কৰিব পাৰিবনে সেই যিটো আমি কোপ আপ কৰিব লাগিব সেইধৰণে মানুহক যদি আগবঢ়াই নিব লাগিব সেইখিনি কচৰত আমি কৰিছোঁনে নিশ্চয় কৰা নাই চবতকৈ ডাঙৰ কথা যে আপুনি চাই তেতিয়া আপুনি গম পাব যে এফ ডি আই ৰিটেইল ক্ষেত্ৰত এইটো কথাও কোৱা হৈছে যে আমি লোকেলি প্ৰক্যুৰ কৰিব লাগিব কিন্তু লোকেলটো কি বস্তু স্থানীয়টো কি বস্তু সেইটো কিন্তু চৰকাৰে ডিফাইন কৰি দিয়া নাই এইটো যিটো কথা চৰকাৰে এইটো এটা মানে গিমিক্স দিছিলে হয় এইটো প্ৰযোজ্য নহয় তেওঁলোকে য'ৰ পৰা কিনিব পাৰে এইটো কোনো বাধ্যবাধকতা কৰিব নোৱাৰে কিন্তু চবতকৈ ডাঙৰ কথা মই ক'ব খুজিছোঁ যে ভাৰত চৰকাৰে পৰিৱৰ্তন ছাৰে যিটো কথা কৈছে পৰিৱৰ্তন দৰকাৰ হয় পৰিৱৰ্তন দৰকাৰ আৰু পৰিৱৰ্তনৰ সময় এনেকুৱা ধৰণৰ অপজো আহে কিন্তু যে আমি নকওঁ যে এফ ডি আই ইণ্ডিয়াক নালাগে এফ ডি আই ইণ্ডিয়াক লাগে বাট নট ইন ৰিটেইল ছেক্টৰ এফ ডি আই ইণ্ডিয়াক লাগে ইন ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ৰাস্তা ঘাট বনাওক আজি কোল্ড ষ্টোৰেজ বনাওক এইবিলাকত এফ ডি আই প্ৰয়োজন য'ত আমি কিন্তু অলপ ক'ব দিওঁ এইখিনি কথা কাৰণ ৰাইজক মই আৰু বস্তুটো বুজাব লাগিব কাৰণ আজি এই ৰিটেইল ছেগমেণ্টটোত আমি ধুনীয়াকৈ গ্ৰ' কৰি আছোঁ উই আৰ গ্ৰ'য়িং ইন দ্য ৰিটেইল ছেক্টৰ ইয়াত আমাৰ কোনো ধৰণৰ অসুবিধা হোৱা নাই আৰু চবতকৈ ডাঙৰ কথা এই যে ৰিটেইলত আমাৰ এটা ৰিলেশ্যন আছে ডেভেলপ আপোনাৰ ঘৰৰ ওচৰৰ চাৰিআলিটোত 4 দোকান আছে তেওঁলোকৰ লগত আপোনাৰ এটা ভাতৃত্বমূলক সম্বন্ধ আছে এটা অকল অকল যে ব্যৱসায়ী সেইটোৱেই নহয় এটা আমাৰ ইণ্টিমেচি আছে এটা এটা আমাৰ এটা সম্বন্ধ আছে কাৰণ আমি আমেরিকা বা অন্য ওয়েস্টার্ন কান্ট্রিজর নিচিনা আমি মেশিনারিজলে পরিবর্তন হব খোঁজা নাই ইন্ডিয়ান কালচারে এই কথাটো নকয় আর ইন্ডিয়ান সকলে এই বস্তুটো বিচরা নাই এই কথাটো উপলব্ধি করব লাগে আর সবতকে ডাঙর কথা মই মেইন কথাটো কবলৈ বিচাৰিছো যে ধৰি আজি আজি ইয়াতে ইমানবিলাক রিটেলার আছে ইন্ডিয়াত এই রিটেল ট্রেডটো যদি নাইকিয়া হৈ যায় কারণ তেওঁলোকে আপুনি চাওক মই এফ এম সি জি কাম করো মই তাত জানো যে এটা প্ৰডাক্টৰ লগত এটা প্ৰডাক্ট ফ্ৰী দিয়ে এই ফ্ৰী বস্তুটো নাও আমি আপোনাৰ লগত কথা পাতিম এজন দৰ্শক ফোন লাইনত অপেক্ষা কৰি আছে আপোনাক স্বাগতম জনাইছো আমাৰ আলোচনা সন্দৰ্ভত আপোনাৰ মতামত পোনপটীয়াকৈ ব্যক্ত কৰক তেখেতৰ লগত আমাৰ সংযোগ বিচ্ছিন্ন হৈছে তেখেত বহু সময় ধৰি অপেক্ষা কৰি আছিলে আপুনি পুনৰ যোগাযোগ কৰিলে আমি নিশ্চয় আপোনাৰ মতামত ল'বলৈ আমি যত্ন কৰিম কিন্তু যিহেতু দেখা গৈছে যে মই এই কথাটো অলপ বুজাব বিচাৰিছো যে চাওক এতিয়া কিছুমান প্ৰমো পেক এইবিলাকক প্ৰমো পেক বুলি কোৱা যায় যে এটাৰ লগত 30% এক্সট্ৰা আছে বা ফ্ৰী আছে আজিকালি আপুনি চাব এই প্ৰমো পেকবিলাক অকল আপুনি বিগ বজাৰ বা তেনেকুৱা ধৰক কাউণ্টাৰতহে আপুনি এভেইলেবল কিন্তু বাকী যিবিলাক ৰিটেইল কেণ্টাৰত সেইবিলাক এভেইলেবল নহয় বিকজ
যিবিলাক কর্পোরেট হাউস আছে কোম্পানি আছে সিহঁতে সেইটো সেনেকে বনাইছে দেট মিনস অলরেডি সিহঁতৰ পক্ষত মার্কেটখন টানি নিব বিচাৰিছে দে ওয়ান দিস কাস্টমার্স টু গো টু দিস বিগ মলস বুঝি পাইছে নাই তাৰমানে রিটেল ট্রেডটো শেষ কৰিব বিচাৰিছে আৰু ওয়ান্স এই রিটেল ট্রেডটো যদি শেষ হৈ যায় আমি যদি ধৰি ললো যায় তেতিয়াহলে কি হব ডিয়ার ফোর ফাইভ বিগ প্লেয়ার্স অনলি আর সিহঁতর মাজত একটা মনোপলিস্টিক ট্রেড প্র্যাকটিস করবলে অতি সহজ আর স্যারে যেটা কথা কৈছে যে আমার রুলস আছে ইয়েস এই রুলস খিনি যেনেকে ধরক বলে ডাঙর ডাঙর যেবিলাক ধনী মানু আছে তেওঁলোকৰ কারণে বস্তুটো কিনা কোনো কথা নাই এটা রুল করে টাউনের বাহিরত আপনার কিন্তু আমার ইয়ার পর আসলে ঘটনা কি ইন্ডিয়াত কিমান রুল প্রযোজ্য হয় সরকারে কিমান রুল মানি মানাব পারে আর যতে যিমান বেশি রুল আছে তাতেই সিমান করাপশন আছে যে করাপশন আছে দুর্নীতি আছে যতে নীতি নিয়ম আছে কিন্তু কাকো বাধ্যবাধকতার মাজলে আনিব নোৱাৰে সুরুঙা আছে আইনৰ সুরুঙা দি সকলোবিলাক আঁতৰি যায় সকলো আসনি ফুটুকার ফেনত পরিণত হয় কিয় পরিণত হয় আজব দেশের আজব কাণ্ডর নিচিনা এটা কথা এইখন দেশতে এনেকুৱা ধরনের ঘটনাবিলাক অতি সহজে হয় আর তারবাবে কেইদিনমান বিচার চলে তারপর আকৌ সেইটো শুই থাকে নতুন এটা বিষয় আকৌ গা কৰি উঠে এই সন্দৰ্ভত আমি আলোচনা কৰিম কিন্তু এইখানে সময় হয়েছে পুনর্বার খন্তেক সময় বিৰতি।